আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা ফুরাত নদীর যে স্বর্ণের পাহাড় রয়েছে সেটা যে অনেক উপরে উঠে আসছে এবং এটা যে উঠবে অচিরেই সেটা কোরআন থেকে মিলিয়ে দেখব। তো চলুন এই ব্যাপারে আলোচনা শুরু করি। এখানে প্রথমে আমি 99তম যে কোরআনের সুরাটি রয়েছে সুরা জিলজাল, এই সুরার প্রথম এবং দ্বিতীয় আয়াতটি প্রথমে দেখাচ্ছি। যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দেবে, এখান থেকে একটা ক্লু আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে পৃথিবী যদি প্রকম্পিত হয়, অর্থাৎ এটা ভূমিকম্প হতে পারে, যে কোনো ধরনের প্রকম্পন হতে পারে, এবং এটা সেই কেয়ামতের সময় ইসরাফিল আলাইহিসসালাম যে সিংহায় ফুৎকার দেবেন তখনকার প্রকম্পন আর কি, যে কোনো ধরনের প্রকম্পন, যদি মারাত্মক কোনো প্রকম্পন হয় তখন পৃথিবীর একটা নেচার হচ্ছে কি যে সে তার বোঝা বের করে দেবে। এখন আপনি আপনার শরীরের এই হাত বা আপনার মাথাকে কি বোঝা মনে করেন? বোঝা মনে করেন না। যদি কোনো কেউ আপনার উপর কোনো বস্তা বা কোনো ভারী কিছু চেপে দেয় তখন সেটাকে আপনার বোঝা মনে হয়। আপনি হয়তো বা কিছুক্ষণ 5 কেজির একটা কন্টেইনার বা বটল যদি আপনি ধরে রাখেন সেটাও কিন্তু মনে হবে যে কিছুক্ষণ পরে এটা বোঝা, এবং ওটা যখন আপনি ফেলে দিবেন বা রেখে দিবেন তখন আপনার কাছে হালকা লাগবে। অতএব বোঝা যাচ্ছে যে পৃথিবী তার ভেতরের জিনিসপত্র বের করে দেবে, এটা তার বোঝা, তাই না? তার মানে কি বোঝা বলতে বোঝাচ্ছে যে এটা পৃথিবীর কোনো নিজস্ব বস্তু না, এই সাবস্টেন্সটা বাইরে থেকে আসছে। এখন আমরা কোরআনের আরেকটা সুরায় চলে যাই, সেটা হচ্ছে 57 নম্বর যে সুরা রয়েছে সুরা হাদিদ। এই হাদিদ মানেই হচ্ছে লোহা। তো সেখানে মহান আল্লাহ তাআলা 25তম আয়াতে কি বলছেন দেখেন, আমি লোহাও দিয়েছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি ও রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এখন এখানে আল্লাহ তাআলা বলছেন আমি লোহা দিয়েছি, এই দিয়েছি এটা আবার অনেক জায়গায় আপনি দেখবেন যে এটার ট্রান্সলেশন এরকম রয়েছে যে আমি লোহা নাজিল করেছি। এখন এই যে আপনি ইংলিশ যদি ট্রান্সলেশনটা দেখেন তখন বুঝতে পারবেন যে উই সেন্ট ডাউন, তার মানে হচ্ছে যে নাজিল করা। নাজিল করা কি? যে কোরআন নাজিল করা, তার মানে কি ঊর্ধ্ব জগৎ থেকে পৃথিবীতে আসছে। এখন এই নাজিল করা বা সেন্ট ডাউন আর্থ মানে হচ্ছে যে ইউনিভার্স থেকে পৃথিবীতে প্রেরণ করা। এখন এটা কোরআনে বলা রয়েছে। এখন মডার্ন সায়েন্স আমরা সেখান থেকেও এর প্রমাণ পাচ্ছি যে হ্যাঁ, পৃথিবীতে যে লোহা আসছে এটা বহির্জগৎ থেকে আসছে। অ্যাস্টেরয়েডের কথা বলা হচ্ছে, বিভিন্নভাবে এটাকে নিক্ষেপ করে পৃথিবীর ভেতর এটা প্রবেশ করানো হয়েছে। অর্থাৎ বোঝা বলতে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, মেটালস যেগুলো বাইরে থেকে বহির্জগৎ থেকে আসছে, এইগুলো পৃথিবী যখন কম্পন হয় তখন এটা উগড়ে দেয়, বের করে দেয়, যেটা কোরআনে সূরা জিলজালে আমরা পাচ্ছি। এবং এটা হচ্ছে ন্যাচার, পৃথিবীর ন্যাচার, যে যখন কোনো কম্পন হবে তখন এর ভেতরের জিনিসপত্রগুলো বের করে দেবে। আবার আরেকটি সূরা থেকে আমরা সূরা হাদিদ থেকে পাচ্ছি কি যে আল্লাহ তাআলা এটা বাইরে থেকে পাঠিয়েছেন, অর্থাৎ এই বাইরের থেকে দেওয়া জিনিসই হচ্ছে বোঝা, পৃথিবীর যে নিজস্ব যেসব উপাদান সেটা তার বোঝা না। এখন দেখেন এটা লোহার কথা বলা হচ্ছে, কিন্তু গোল্ডের বা সোনার ব্যাপার কি? এই ব্যাপারে জানতে হলে আমরা এখন মডার্ন সায়েন্স থেকে যেটা জানতে পারছি যে কোথা থেকে সোনা আসছে পৃথিবীতে। অল অফ দি গোল্ড দ্যাটস ডিপোজিটেড ইন আওয়ার প্ল্যানেট, ডিপোজিটেড ঠিক আছে, ওয়াজ ফর্মড ডিউরিং দ্য এক্সপ্লোশনস অফ এস্টারস এন্ড কলিশনস অফ অ্যাস্টেরয়েডস। অ্যাস্টেরয়েডের আপনার সংঘর্ষ হয়েছে এবং এক্সপ্লোশন, তারকার যে বিস্ফোরণ, তার মাধ্যমে কি হয়েছে, এই যে গোল্ডগুলো এগুলো পৃথিবীতে এসছে। তার মানে কি বুঝলেন যে এই গোল্ড বা সোনা এটা হচ্ছে পৃথিবীর জন্য একটা বোঝা, পৃথিবী যখন কম্পিত হবে তখন এটা বের করে দেবে, উগড়ে দেবে। তাহলে আমরা কোরআন থেকে কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারছি যে কম্পন মানেই হচ্ছে যে পৃথিবী তার বোঝা বের করে দেবে। আর বোঝা বলতে আমরা বুঝতে পারছি যে লোহা, সোনা, অর্থাৎ বহির্জগৎ থেকে যে জিনিসগুলো পৃথিবীর উপর চাপানো হয়েছিল। এখন পৃথিবীর কম্পন কিন্তু কোথায় হচ্ছে? আমরা জানি যে ভূকম্পন তো হচ্ছেই, বাট এখন যে কম্পনটা হয়েছে সেটা কিন্তু একেবারে ফুরাত নদীর পাশে হয়েছে। এই যে এখানে হয়েছে তুরস্কে এবং সিরিয়ার মধ্যেও কিন্তু এটা অনুভূত হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আর এই যে এই দেখেন এই জায়গাটা একেবারে ফোরাতের পাশে, ফোরাতটা হচ্ছে কোথা দিয়ে বয়ে চলে গেছে, এই যে এখান থেকে দেখানো হচ্ছে, এই যে এখন ফোরাতের এক্স্যাক্টলি কোন অংশে এই সোনার পাহাড়টা উঠবে এটা তো আমরা জানি না। এটা দীর্ঘ একটা নদী, এটার কোথায় যে কম্পনের মাধ্যমে পৃথিবী কোথার থেকে যে সোনার যে পাহাড়টা বা স্বর্ণের যে একটা ডিসকভারি ওটা যে কোথা থেকে বের হয়ে আসবে এটা কিন্তু আমরা জানি না। বাট একটা জিনিস বোঝাটা খুব সহজ হয়ে যাচ্ছে যে এখন ওই এরিয়াতে প্রকম্পন শুরু হয়ে গেছে। আর পৃথিবীর প্রকম্পন মানে কি? কমন একটা নেচার হচ্ছে কি, এই নেচারটা এরকম যে পৃথিবী প্রকম্পিত হলেই কিন্তু সেটা তার বোঝা বের করে দেয়, এবং ফাইনাল যে বোঝা বের করে দেবে সেটা একেবারে শেষ সময়ে চেয়ে। বাট তার আগে যে ফুরাত নদীর যে বোঝাটা, সোনার পাহাড়টা, এটাও তার বোঝা।
রিখটার, এটা কখন বের করে দেবে? একটা নির্দিষ্ট রিখটার স্কেলের যে কম্পন হবে তখন এর বোঝাটা কিন্তু বের হয়ে যাবে। আর ভূকম্পনের মাধ্যমে যে এই বোঝা বের হয়ে আসবে এটা কিন্তু আমরা এখন বর্তমান সময়ে মিলিয়ে যখন আমরা দেখছি সব কিছু তখন কিন্তু বুঝতে পারছি। তো প্রিয় ভাই বোনেরা, ভিডিওতে কি জিনিস দেখালাম, যে সুরা জিলজালে এই কমন যে পৃথিবীর নেচারটা সেটা দেয়া রয়েছে, এর সাথে আমরা মিলাতে পারি যে তাহলে বোঝা হিসেবে কি জিনিস রয়েছে। পৃথিবীর বাইরে থেকে যে জিনিসগুলো পৃথিবীর ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে ওইগুলো হচ্ছে পৃথিবীর বোঝা। অর্থাৎ এই যে আপনার লোহা, আবার অন্যান্য যে মেটালস রয়েছে সেইগুলো হচ্ছে, এই মেটালসগুলো হচ্ছে পৃথিবীর জন্য বোঝা। এখন পৃথিবীর বোঝা বের করাটার কিসের সাথে রিলেটেড? কম্পনের সাথে। এই যে আপনার যখন আর্থকোয়েক হচ্ছে, পৃথিবী প্রকম্পন শুরু হবে তখনই তার বোঝা বের হয়ে আসবে। আর এখন একেবারে ফোরাত নদীর কাছাকাছি মারাত্মক প্রকম্পন শুরু হয়েছে, অর্থাৎ এখন তার বোঝা বের করে দেওয়ার সময় চলে আসছে। এবং আই গেস, আমার কাছে মনে হয় যে এই যে ভূমিকম্পটা হলো এরপরে কিন্তু ওই পৃথিবীর বোঝা অনেকটাই উপরে চলে আসছে। এখন এরপরে কততম ভূমিকম্পের পর যে এই বোঝাটা বের হবে সেটা তো আমরা জানি না, এটা মহান আল্লাহ তালাই ভালো জানেন যে এক্সাক্ট সময়টা কখন হবে। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি আমার ভিডিও থেকে আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের কি মতামত, মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।